কালো ছেলের ফর্সা বউ। ছেলেটাকে সবাই কালুয়া, কয়লা, কালু এসব বলে ট্রল করত। আজ সেই ছেলেটাই শাহরুখ খানের পরবর্তী ছবি জওয়ানের পরিচালক। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এই কালো ছেলেটাই সাউথের সিনেমার পর এবার রাজত্ব করতে আসছে বলিউডে। চলুন আজ তার কাহিনীটাই বলবো আপনাদের। ছেলেটি তার ছোটবেলার বান্ধবী প্রিয়া মোহনকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু মেয়েটি ছিল টুকটুকে ফর্সা। ব্যাস শুরু হয়ে গেল ট্রোল। শুনতে হয়েছে অনেক খারাপ কথা। কেউ বলেছে নিশ্চয়ই ছেলেটার অনেক টাকা আছে, টাকা দেখি মেয়েটা বিয়ে করেছে ছেলেটিকে। কেউ বলেছে বাদরের গলায় মুক্তার মালা। আবার কেউ বলেছে নিশ্চয়ই ছেলেটি মেয়েটির গাড়ির ড্রাইভার ছিল। এমন অনেক অনেক কথা মুখ বুঝে সহ্য করে স্বামী স্ত্রী মিলে মনের জোর নিয়ে শুরু করে স্ট্রাগল। ছেলেটির নাম অটলি কুমার। আজ পর্যন্ত 4টি ছবি তিনি পরিচালনা করেছিলেন, আর এই 4টি ছবি তাকে বানিয়ে দিয়েছে বেতাজ বাচ্চা। একটা সময় স্বামী স্ত্রী মিলে সংগ্রাম করতেন, একের পর এক প্রযোজকের বাড়িতে গিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে আসতেন, ছোটখাটো সিরিয়ালের জন্য অডিশন দিতেন তার বান্ধবী কৃষ্ণা প্রিয়া। তবে বিয়ের পর তার ভাগ্য বদলে যায়, একের পর এক কাজ পেতে থাকেন অটলি। তার লেখা কাহিনী পছন্দ হতে থাকে, মুভিও হিট হতে থাকে। তারপর তার পদার্পণ বলিউডে। 2022 সালে শাহরুখ খানের সাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিতে চলেছেন জওয়ান, জানিয়ে দর্শক মুখিয়ে আছে। সাফল্যের পথে গায়ের রং যে কোনো বাধা নয় সেটি তিনি আবারও প্রমাণ করে দিলেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।